আয়নিক যৌগের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সাধারণত অনেক বেশি হয়। কেন? আমরা কিছু আয়নিক যৌগের এক্সাম্পল লিখি। আয়নিক যৌগের এক্সাম্পল কি? NaCl, তারপরে কি MgCl2। এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আপনারা অনেকে আয়নিক যৌগ চিনতে সমস্যায় পড়েন। আয়নিক যৌগ চেনার জন্য তুমি যৌগটার সংকেতের দিকে দেখবা, সংকেতের দিকে দেখে তুমি এটা খুঁজে বের করবা আয়নিক যৌগ কি কি মিলে তৈরি হয়, ধাতু আর অধাতু মিলে তৈরি হয়। এইখানে এটা কি ধাতু? ক্যাটায়ন অংশটা কি ধাতু? এই অংশটা কি অধাতু? তাহলে এটা একটা আয়নিক যৌগ। এটা কি ধাতু? ম্যাগনেসিয়াম কি ধাতু? অনেকে খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় গ্রুপে সকলেই লিথকার ধাতু, গ্রুপ টু এর ম্যাগনেসিয়াম একজন প্রাউড মেম্বার। তো ম্যাগনেসিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, তাহলে ধাতু অধাতু মিলে তৈরি হলো এটা আয়নিক যৌগ। আবার HCl, এখানে সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, হাইড্রোজেন কি ধাতু? না। ক্লোরিন কি ধাতু? না। তাহলে অধাতু অধাতু মিলে বন্ধনটা তৈরি হলো এটা কি বন্ধন? সমযোজী বন্ধন। এই যৌগটা সমযোজী যৌগ। তাহলে তোমাকে আমি যে কোনো প্রশ্ন দিলে তুমি সবার আগে খুঁজে বের করতে হবে যৌগটা আয়নিক নাকি সমযোজী। আয়নিক নাকি সমযোজী বের করার জন্য তুমি কি করবা? যৌগটার দিকে তাকায় তুমি আগে প্রশ্ন করবা যে ধাতু অধাতু মিলে তৈরি হলো কিনা। হাইড্রোজেন ফ্লোরাইড এই ফর্মুলার দিকে তাকান, এটা কি ধাতু অধাতু মিলে তৈরি হওয়া নাকি অধাতু অধাতু মিলে? হাইড্রোজেন অধাতু, ফ্লোরিন অধাতু, দুইটার থেকে হাইড্রোজেন ফ্লোরাইড আসছে। তার মানে এটা কি যৌগ? এটা কি যৌগ? সমযোজী যৌগ। তাহলে আমরা যে কোনো মুহূর্তে আয়নিক যৌগ সমযোজী যৌগ সাধারণভাবে চিনতে পারবো না। ধাতু অধাতু মিলে আমরা দেখব আয়নিক যৌগ তৈরি হয়, অধাতু অধাতু মিলে সমযোজী যৌগ তৈরি হয়। আয়নিক যৌগ আমরা চিনে ফেললাম। এখন খেয়াল করে দেখেন, আয়নিক যৌগের ক্ষেত্রে ধাতু থেকে ক্যাটায়ন তৈরি হয় আর অধাতু থেকে কি তৈরি হয়? অ্যানায়ন। এই ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে আয়নিক যৌগটা তৈরি হয়, তাই না? এখন দেখো এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, কারণ এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন, তাই না? এই পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন পরস্পরকে আকর্ষণ করার ফলে আমরা যে যৌগের রূপটা পাইলাম, এই আকর্ষণ বলটা কিন্তু অনেক শক্তিশালী। এটা এক ধরনের তড়িৎ বল, স্থির তড়িৎ বৈদ্যুতিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা অনেক শক্তিশালী বলে ক্যাটায়ন অ্যানায়ন গুলা একটা আরেকটার সাথে প্রচন্ড শক্তি নিয়ে যুক্ত হয়ে থাকে। অ্যাজ এ রেজাল্ট আয়নিক যৌগকে আমরা যখন তাপ দেই, আয়নিক যৌগটা যদি কঠিন অবস্থায় থাকে, আমরা যদি তাকে গলাতে চাই, তরলে নিতে চাই, আমরা তাপ দিতে হবে তাকে, মানে তার মধ্যে শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করলে কঠিনকে তুমি কিসে নিতে পারো? তরলে। আবার আরো যদি যথেষ্ট শক্তি দাও, তরলকে তুমি কিসে নিতে পারো? গ্যাসে। তো আয়নিক যৌগকে তুমি যদি কঠিন অবস্থার থেকে, তুমি যদি কঠিন অবস্থা থেকে কিসে নিতে চাও? তুমি যদি তরলে নিতে চাও, তাহলে খেয়াল করে দেখো আয়নিক যৌগের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন প্রচণ্ড শক্তি দিয়ে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে আসে না? এই জায়গার থেকে তুমি যদি তাপ দিয়ে তরলে নিতে হয়, তাহলে তোমার প্রচুর তাপ দেওয়া লাগবে, কারণ তাদের মাঝখানের বন্ধনটা অনেক শক্ত, অনেক শক্তিশালী। তারা যেহেতু অনেক শক্ত হয়ে লেগে আছে, তুমি যদি তাপ দিতে হয় তুমি অনেক বেশি তাপ দেওয়া লাগবে, তাই না? তার মানে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। কেন? কারণ আয়নিক যৌগসমূহ পরস্পরের সাথে প্রচণ্ড শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। আয়নিক বন্ধনের মাধ্যমে, আয়নিক বন্ধনটা কেন কাজ করে? ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে বলে আয়নিক বন্ধনটা হয়। বুঝতে পারছি আমরা এই কথাটা? যেমন উদাহরণ হিসাবে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, লালালাল মোল্লা সল্ট, তাকে আমরা কঠিন অবস্থার থেকে যদি আমরা তরল অবস্থায় নিতে হয়, 801 ডিগ্রি সেলসিয়াসে তাপ না দিলে তাকে কঠিন থেকে তরলে নেওয়া যায় না। আমি এটা বলছি না বৃষ্টির দিনে পিরিচের মধ্যে লবণ রেখে দিলে একদিন পরে দেখা যায় ভেজা 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 ভেজা, নট দ্যাট। হ্যাঁ, তুমি যদি অ্যাকচুয়ালি ড্রাই সোডিয়াম ক্লোরাইড লবণ, সেটাকে নিয়ে তুমি যদি তাপ দাও, তরলে পরিণত করতে চাও, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। আয়নিক যৌগ কত বড় গলনাঙ্ক চিন্তা করো। এইটাকে তুমি যদি স্ফুটনাঙ্ক বের করতে চাও, তরলে মিশো, তোমার শান্তি হচ্ছে না, তাকে তুমি বাষ্পে পরিণত করবা, মানে স্ফুটনাঙ্ক বের করবা, তখন তুমি কি করতে হবে?
1465 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিলে সেটা গ্যাসিয়াস অবস্থায় বা বায়বীয় অবস্থায় যাবে। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত বেশি দেখছেন? ওয়াই? কারণ আয়নিক বন্ধনটা অনেক বেশি শক্তিশালী। কেন আয়নিক বন্ধন অনেক বেশি শক্তিশালী? কারণ এই জায়গায় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কাজ করে। আয়নিক যৌগসমূহের মধ্যে বন্ধনটা বেশি শক্তিশালী হয় আরেকটা কারণ, কারণটা কি? আয়নিক যৌগসমূহের গঠনটা এমন যে এরা অনেক স্ট্রাকচার্ড ম্যানারে সুবিন্যস্তভাবে মানে সুন্দরভাবে একটা আরেকটার সাথে অর্গানাইজ হয়ে থাকে, যেটা ভাঙতে গেলে আমাদের অনেক বেশি শক্তি দেওয়া লাগে। কেমন? আমরা সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ না, সোডিয়াম ক্লোরাইডকে একটু এঁকে দেখি, মানে স্ট্রাকচারটা এমনভাবে অর্গানাইজড যে একটা মাঝখানে থাকলে চারপাশ থেকে অন্যটা তাকে ধরে রাখে। আয়নিক যৌগগুলো এমনভাবে অর্গানাইজড একটা স্ট্রাকচার হয়, এটা একটা থ্রি ডাইমেনশনাল অর্গানাইজড স্ট্রাকচার হইল না? তো এগুলো বিভিন্ন ধরনের কিউবিক স্ট্রাকচার আছে, যে ফেস সেন্টার্ড ল্যাটিস, বডি সেন্টার্ড ল্যাটিস। ল্যাটিস মানে হচ্ছে স্ফটিক, স্ফটিক মানে হচ্ছে কোনো বস্তু যেখানে গঠনটা একটা অংশে যেমন অন্য অংশ সবগুলোতে একই গঠন সুন্দর করে পাশাপাশি সাজানো। আয়নিক যৌগসমূহ ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত স্ফটিক আকার গঠন তাদের হয় বলে তারা পরস্পরকে অনেক শক্ত করে ধরে রাখে একটা আরেকটাকে, এই জন্য তাদেরকে টেনে সরাইতে কষ্ট হয়, এই জন্য তাদেরকে গলানোর জন্যও বেশি শক্তি দেওয়া লাগে, বাষ্পে নেওয়ার জন্য বেশি শক্তি দেওয়া লাগে। এখন আসো সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিরকম। আমরা একটা সমযোজী যৌগের এক্সাম্পল লিখলাম CH4, বা সমযোজী যৌগের আরেকটা এক্সাম্পল লিখলাম আমরা NH3। এখন খেয়াল করে দেখেন CH4 মিথেন গ্যাসের একটা বয়ামের মধ্যে, ধরো মিথেন গ্যাস রাখা আছে, বা বয়ামের মধ্যে না, সিলিন্ডারের মধ্যে মিথেন গ্যাস, কোথায়? এই যে সবুজ খুব সুন্দর যান্ত্রিক বাহন CNG, যেগুলোতে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারি। সিএনজির সিটের নিচে কি থাকে? সিলিন্ডার থাকে, গ্যাস সিলিন্ডার। ওখানে কি গ্যাস থাকে? মিথেন গ্যাস থাকে। সিএনজিতে জ্বালানি হিসাবে মিথেন গ্যাসকে ব্যবহার করা হয়। তো ওই মিথেন গ্যাস, তোমার কি মনে হয় সিলিন্ডারের ভিতরে একটা CH4 অণু থাকে? না, অগণিত CH4 অণু থাকে। তো এই এটা একটা সমযোজী যৌগ না, অধাতু অধাতু মিলে তৈরি হলো না। এই সমযোজী যৌগটার ক্ষেত্রে সমযোজী যৌগের অণুগুলা একটা CH4 অণু আরেকটা CH4 অণুর সাথে দুর্বল এক ধরনের আকর্ষণ বল দিয়ে আবদ্ধ থাকে, যেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বল, তাই না? সমযোজী যৌগের অণুসমূহ একটা অণু, একটা CH4 অণু আরেকটা CH4 অণুর সাথে দুর্বল এক ধরনের আকর্ষণ বল দিয়ে আবদ্ধ থাকবে। এই আকর্ষণ বলটাকে আমরা কি বলি? ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বলটা অনেক অনেক দুর্বল। এই ভ্যান ডার ওয়ালস বলটা কেন কাজ করে? কাজ করে কারণ সমযোজী যৌগের মধ্যে এই যে পরমাণুগুলো, কার্বনের সাথে হাইড্রোজেন চারটা বন্ধন হইল না, তো প্রত্যেকটা বন্ধনের মধ্যে কার্বন এরকম চারটা হাইড্রোজেনের সাথে যে বন্ধন করতেছে, এখানে প্রত্যেকটা বন্ধনে দুইটা করে বন্ধনের ইলেকট্রন আছে না? প্রত্যেকটা বন্ধনে কার্বনও চাচ্ছে এই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিতে, হাইড্রোজেনও চাচ্ছে বন্ধনের দুইটা ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিতে। এই নিতে পারার যে প্রবণতা, ক্ষমতা, সমযোজী বন্ধনের মধ্যে অংশগ্রহণকারী পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে আনতে পারার যে ক্ষমতা, সেটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। পানির ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দেই, পানির ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, পানিও কিন্তু একটা সমযোজী যৌগ। কেন? কারণ অধাতু অধাতু, অধাতু অধাতু মিলে তৈরি না, সমযোজী যৌগ। এখানে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, অক্সিজেনের প্রায় 3.5 তড়িৎ ঋণাত্মকতার মান। এই মানগুলো নিয়ে আমরা ইন্টারে উঠলে পড়ব। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান সাধারণত 2.1-2.2 এরকম হয়। তার মানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, মানে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারার মান, অক্সিজেনের একটু তুলনামূলকভাবে বেশি। অক্সিজেন ইলেকট্রন জোড়াকে নিজের দিকে যে টেনে নিয়ে যায়, এই জন্য অক্সিজেনের মধ্যে আংশিক ঋণাত্মক এক ধরনের আধান তৈরি হয়। এটার মধ্যে হাইড্রোজেনের মধ্যে আংশিক ধনাত্মক এক ধরনের আধান তৈরি হয়। কারণ কি? তারা দুইজন আগে ইলেকট্রন শেয়ার করতেছিল, এখন ইলেকট্রন জোড়ালে
অক্সিজেনের যেহেতু ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন ইলেকট্রন জোড়াকে নিজের দিকে নিয়ে গেল না, অক্সিজেন ইলেকট্রন জোড়াকে যেহেতু নিজের দিকে নিয়ে গেল হাইড্রোজেনের দিকে একটু শর্ট পড়ে গেল না, এই জন্য হাইড্রোজেনের আংশিক ধনাত্মক আধান। বুঝতে পারছি। এখন এই অবস্থায় পাশাপাশি আরেকটা যদি পানির অণু এরকম থাকে, খেয়াল করো আরেকটা যদি পাশাপাশি পানির অণু থাকে তখন কি হবে, এই পানির অণুর আংশিক ধনাত্মক অংশ এই পানির অণুর আংশিক ঋণাত্মক অংশের সাথে এক ধরনের দুর্বল আকর্ষণ বল দিয়ে আকর্ষিত হবে না, এটাই ভ্যান ডার ওয়ালস বল। এটা সমযোজী যৌগসমূহের মধ্যে সাধারণত কাজ করে, কেন, কারণ সমযোজী যৌগের অংশগ্রহণকারী পরমাণুগুলার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সমযোজী যৌগগুলার মধ্যে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্ত যদি তৈরি হয় তখন সমযোজী অণুগুলার ক্ষেত্রে পরস্পরের মধ্যে কি বল কাজ করে, ভ্যান ডার ওয়ালস বল কাজ করে, বাট এটা খুবই দুর্বল। এবং এই বলটা কি সমযোজী অণুর সাথে, সমযোজী অণুর না ভ্যান ডার ওয়ালস বল, এই ভ্যান ডার ওয়ালস বলটা এত দুর্বল, এত দুর্বল যে আমরা যদি পানি, সাপোজ সমযোজী যৌগ বা পানি তো আমরা বলবো না, আমরা তাকে H2O বলবো, সে যখন কঠিন অবস্থায় আছে এইটার নামটা আমরা কি বলি, বরফ, তাই না, সে যখন কঠিন অবস্থায় আছে তখন একটা H2O অণু আরেকটা H2O অণুকে দুর্বল এক ধরনের আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস বল দিয়ে আকর্ষণ করতেছে, রাইট। ভ্যান ডার ওয়ালস বল আরো এদিকে দেখানো যায় কিন্তু আমরা এখন দেখাচ্ছি, তো এটা তো অণুগুলা পরস্পরের সাথে দুর্বল এক ধরনের আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস বল দিয়ে আকর্ষিত হচ্ছে, তাকে আমরা যদি হালকা তাপ দিই, তেমন একটা তাপ দেওয়া লাগবে না, তখন সে কি হয়ে যাবে, তার অবস্থার পরিবর্তন হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়, গলে যায় এবং H2O টা লিকুইড স্টেটে বা তরল অবস্থায় চলে আসে, যাকে আমরা বলি পানি। এই জন্য এটা ধরো ছিল -5 ডিগ্রিতে, আমি একটু তাপ দেওয়ার পরেই এটা হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস এবং তরলে পরিণত হয়ে গেল। সমযোজী যৌগের সময় গলনাঙ্ক সাধারণত ছোট, খুব একটা বেশি আমাদের তাপ দেওয়া লাগে না, একটু তাপ দিলেই সমযোজী যৌগগুলা গলে যায় বা একটু তাপ দিলেই সমযোজী যৌগগুলা বাষ্পে পরিণত হয়ে যায়, কেন, অণু অণু তাদের মধ্যে বন্ধনটা অনেক দুর্বল, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে, এই জন্য আমরা তাপ দিলেই তারা যথেষ্ট দূরে সরে যায়, কঠিন থেকে তরলে পরিণত হয়ে যায়, তরলে গ্যাসে পরিণত হয়ে যায়, এই জন্য সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম, আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি।